কেরালাত চিনাক্ত হল করোনাত আক্রান্ত আন পাঁচজন, আটাইকেজন লোক একটা পরিয়ালর। পরিয়ালটো তিনিজন সদস্য ইটালির ভ্রমণ করে অহার পিছতে আক্রান্ত হয় মারাত্মক করোনা। প্রায় পরিয়ালটোর আন দুজন লোক আক্রান্ত হয় করোনাত। বর্তমান ভারত করোনাত আক্রান্ত লোকর সংখ্যা 39 জনলৈ বৃদ্ধি পাইছে। ভারতত করোনাত আক্রান্তর সংখ্যা 39 জনলৈ বৃদ্ধি। কেরালাত একে পরিয়ালর 5 জন করোনাত আক্রান্ত। ইতালির পৰা উভতি আহিছিল পরিয়ালটোর 3 সদস্য। কেরালার একটা পরিয়ালরে 5 জন লোক আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত। উল্লেখযোগ্য যে বিগত দেওবারে ইতালির পৰা ভারতলৈ উভতিছিল পরিয়ালটোর 3জন সদস্য। ইতালির পৰা উভতার পিছত আত্মীয় স্বজনকো সাক্ষাৎ করেছিল পরিয়ালটোর সদস্যই। উল্লেখযোগ্য যে আক্রান্ত 5 জনের ভিতর আছে এটি শিশু। কেরালার স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজায় কয় যে দেওবারে বিমানবন্দরত পরিয়ালটোয়ে যাত্রার সবিশেষ তথ্য দিয়া নাছিল আর যার ফলত পরীক্ষাও করা হওয়া নাছিল। প্রথম অবস্থাত পরিয়ালটো হাসপাতালত চিকিৎসাধীন হবলৈ সন্মত হওয়া নাছিল আর তার বাবে মান্তি করবলগিয়া হয়েছিল পরিয়ালটোক। বর্তমান কেরালার এখন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডত পৃথকে পৃথকে রখা হয়েছে পরিয়ালটোর সদস্যসকলক। এই ঘটনার পিছতেই এটি আতঙ্কিত হয়ে পড়েছে সমগ্র দেশবাসী। ইতিমধ্যে করোনা ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার লগতে স্থাপন করা হয়েছে আইসোলেশন কক্ষ। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট।